গুড মর্নিং অল মাই ডিয়ার অডিয়েন্স অ্যান্ড মাই ফ্যামিলি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার আপনাদের জন্য নিয়ে এসেছি GNM ফার্স্ট ইয়ারের কমিউনিটি হেলথ নার্সিং যে সাবজেক্টটা আছে, সেই সাবজেক্ট থেকে আগস্ট মাসে 2013 ইয়ারে যে কোশ্চেন পেপারটা এসেছিলো, সেই কোশ্চেন পেপারটা আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। এই ধরনেরই আমি অনেক অনেক ভিডিও বানিয়েছি, যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারেন। তো এই ভিডিওটিকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লাইক করেন, কমেন্ট করেন আর আপনাদের বন্ধুদের প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করেন। তো আমি আর বেশি কথা বলবো না, আমি একেবারেই আপনাদেরকে নিয়ে চলে যাব কোশ্চেন পেপারের মধ্যে। 2013 ইয়ারের কোশ্চেন পেপারটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, সেকশন ওয়ান আর অপরটি হচ্ছে সেকশন টু। তো প্রথমে আমি আলোচনা করব সেকশন ওয়ান। তো এখানে নাম্বার ওয়ান দিয়ে আমি টাইপিং করেছি, কিপ দ্য মিনিং অফ দ্য ফলোয়িং, নিম্নলিখিতটির অর্থ দিন। এ হোম ভিজিটিং, বাড়িতে পরিদর্শন, বি কোয়ারেন্টাইন, কোয়ারেন্টাইন, সি কমিউলেটিভ রেকর্ডস, ক্রমবর্ধমান। এরপর ডি দিয়ে টাইপিং করেছি, ইন্টা ইউটারাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, অন্তঃসংস্থা গর্ভ নিরোধক ডিভাইস। এরপর ই দিয়ে আমি টাইপিং করেছি, ডিসইনফেকশন জীবাণুমুক্তকরণ। এরপর নাম্বার টু দিয়ে টাইপিং করেছি, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করুন। এ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ হিউম্যান পপুলেশন ইজ। তো এখানে ড্যাশে বসবে, অ্যান্সার হবে ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি আপনারা মনোযোগ দিয়ে শুনুন, আর আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এরপর বি দিয়ে আমি টাইপিং করেছি, এ ডিজিজ দ্যাট ইজ ট্রান্সমিট থ্রু কন্ট্যাক্ট ইজ। তো এখানে অ্যান্সার হবে প্যাথোজেনিক ডিজিজ। এরপরে সি দিয়ে আমি টাইপিং করেছি, আন্ডার ফাইভ ক্লিনিক ইজ অলসো কল্ড অ্যাজ ড্যাশ। তো এখানে অ্যান্সার হবে ওয়েল বেবি ক্লিনিক, ওয়েল বেবি ক্লিনিক। এরপরে থ্রি দিয়ে আমি টাইপিং করেছি, রাইট শর্ট নোটস ওয়ান অ্যানি থ্রি অফ দ্য ফলোয়িং, এর যে কোনো তিনটিতে সংক্ষিপ্ত নোট লিখুন। এ ইউজ অফ রেকর্ডস অ্যান্ড রিপোর্ট, রেকর্ড এবং রিপোর্টের ব্যবহার। এরপরে বি দিয়ে টাইপিং করেছি, ক্যারেক্টারিস্টিক্স অফ হেলদি ইন্ডিভিজুয়াল, সুস্থ ব্যক্তির বৈশিষ্ট্য। এরপরে লেভেলস অফ প্রিভেনশন অফ ডিজিজ, রোগ প্রতিরোধের মাত্রা। এরপরে ডি দিয়ে টাইপিং করেছি, ইউজ অফ ইপিডেমিওলজি, মহামারী বিদ্যার ব্যবহার। পরে ফোর নম্বরে এ দিয়ে টাইপিং করেছি, ডিফাইন হেলথ, স্বাস্থ্যের সংজ্ঞা দাও। বি এক্সপ্লেন ভেরিফ্লাই দ্য ডিটারমিনেন্টস অফ হেলথ, স্বাস্থ্যের নির্ণায়ক সংক্ষেপে ব্যাখ্যা করো। এরপর ফাইভ নম্বরে এ দিয়ে টাইপিং করেছি, ডিফাইন ফ্যামিলি হেলথ কেয়ার সার্ভিস, পারিবারিক স্বাস্থ্যসেবা পরিষেবাই সংজ্ঞা দাও। এরপরে বি দিয়ে টাইপিং করেছি, রাইট দ্য অবজেক্টিভস অ্যান্ড প্রিন্সিপালস অফ কমিউনিটি হেলথ নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং এর উদ্দেশ্য ও নীতি লিখো। আমার সেকশন ওয়ান কমপ্লিট হয়ে গেল, এরপর আমি চলে যাব সেকশন টু এ। তো এখানে আমি সেকশন টু এ এ নাম্বারে আমি কি করেছি, টাইপিং করেছি, ওয়াস্টি ওয়াটার হুইচ ডাজ নট কন্টেন হিউম্যান এক্সক্রিটা ইজ স্ল্যাজ, বজ্র জল যা মানুষের মলমূত্র ধারণ করে না তা হলো স্ল্যাজ। এটা অ্যান্সার হবে ট্রু, সঠিক। এরপরে বি দিয়ে টাইপিং করেছি, রোল প্লে ইজ অ্যান এক্সাম্পল অফ ম্যাস অ্যাপ্রোচ ইন হেলথ কমিউনিকেশন, ভূমিকা পালন স্বাস্থ্য যোগাযোগের গণপদ্ধতি একটি উদাহরণ। তো এটাও হবে, এটারও অ্যান্সার হবে ট্রু, সঠিক। এরপরে সি দিয়ে আমি টাইপিং করেছি, ভিটামিন বি সিক্স ইজ অলসো কল্ড অ্যাজ পাইরিডক্সাইন, ভিটামিন বিকে পাইরিডক্সাইন ও বলা হয়। তো এটা হবে ট্রু, সঠিক। এরপরে ডি দিয়ে আমি টাইপিং করেছি, মেগালো ব্লাস্টিক অ্যানিমিয়া ইজ কেসেস ডিউ টু ডিফিসিয়েন্সি অফ ভিটামিন বি সিক্স, ভালো ব্লাস্টিক রক্তকল্পতা ভিটামিন বি সিক্সের এর অভাবে কারণে হয়। তো এটা হবে ফলস, ভুল।
এরপরে নাম্বার সেভেন দিয়ে আমি টাইপিং করেছি চুজ দ্য কারেক্ট অ্যান্সার অ্যান্ড রাইট, যে শব্দটি সঠিক শব্দটি চয়ন করো এবং লিখো। তো এখানে এ দিয়ে আমি টাইপিং করেছি কমিউনিটি নয়েজ লেভেল ইজ ইউজুয়ালি মেজার ইন টার্মস অফ। তো এখানে অপশন ওয়ানে দেওয়া আছে ফুট ক্যান্ডেল, অপশন টু এ দেওয়া আছে ডিসিবেলস, অপশন থ্রিতে দেওয়া আছে ফ্রিকুয়েন্সি। তো এখানে অ্যান্সার হবে অপশন টু ডিসিবেলস। এরপরে বি দিয়ে আমি টাইপিং করেছি দ্য বেসিক সাইকোলজি রিকোয়ারমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার পার হেড পার ডে। এখানে অপশন দেওয়া আছে 1-2 liters, 2-3 liters আর 3-5 liters। তো এখানে অ্যান্সার হবে নাম্বার 2-3 liters। এরপর সি নাম্বারে আমি টাইপ করছি আয়োডিন ডিফিসিয়েন্সি কেসেস। তো এখানে অপশন দেওয়া আছে গয়টার, অপশন টু দেওয়া আছে রিকেটস, অপশন থ্রি দেওয়া আছে বেরিবেরি। আয়োডিনের অভাবের কারণ হল অপশন 1 গলকণ্ড, অপশন 2 রিকেটস, অপশন 3 বেরিবেরি। তো এখানে অ্যান্সার হবে অপশন 1 গয়টার গলকণ্ড। এরপরে 8 নম্বরে আমি টাইপিং করছি রাইট শর্ট নোটস অন অ্যানি টু অফ দ্য ফলোয়িং, নিচের যে কোনো দুটিতে সংক্ষিপ্ত নোট লিখুন। এ হাউসিং স্ট্যান্ডার্ডস আওসান মান, বি টাইপস অফ কমিউনিকেশন যোগাযোগের ধরন, সি ভিটামিন সি সোর্স ডেইলি রিকোয়ারমেন্টস ডিফিসিয়েন্সি ডিজিজ, ভিটামিন সি এর উৎস দৈনন্দিন প্রয়োজনীয়তা অভাবজনিত রোগ। এরপর ডি দিয়ে আমি টাইপিং করছি এয়ার পলিউশন অ্যান্ড ইটস কন্ট্রোল, বায়ু দূষণ এবং তার নিয়ন্ত্রণ। এরপর 9 নাম্বারে এ দিয়ে আমি টাইপিং করেছি হোয়াট ইজ সেফ অ্যান্ড হোল সাম ওয়াটার, নিরাপদ কী এবং সম্পূর্ণ কিছু জল। এরপরে বি ডি আমি টাইপিং করেছি মেনশন সোর্স অফ ওয়াটার পলিউশন, জলদূষণের উৎস উল্লেখ করো। এরপরে সি দিয়ে আমি টাইপিং করেছি রাইট অ্যাবাউট দ্য অ্যাডভেন্টেজ অফ স্যান্ড পেড ইন সলো স্যান্ড ফিল্টারেশন, বালির পরিশ বাঁধনি বালির বিছানার ভূমিকা সম্পর্কে লিখো। এরপর 10 নম্বরে এ দিয়ে আমি টাইপিং করেছি ডিফাইন হেলথ এডুকেশন, স্বাস্থ্য শিক্ষার সংখ্যা দাও। বি এক্সপ্লেন দ্য প্রিন্সিপালস অফ হেলথ এডুকেশন, স্বাস্থ্য শিক্ষার নীতি। এরপরে 11 নম্বরে এ দিয়ে আমি টাইপিং করেছি হোয়াট ইজ ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য কী। বি নম্বরে টাইপিং করেছি মেনশন দ্য ইফেক্টস অফ প্রোটিন ডিফিসিয়েন্সি, প্রোটিনের অভাবের প্রভাব উল্লেখ করো। এরপর সি নম্বরে টাইপিং করেছি রাইট দ্য মেথডস অফ প্রিপেয়ারিং স্যালাডস অ্যান্ড এগ ফিল, স্যালাড এবং ডিম উল্টানোর প্রস্তুতি পদ্ধতি উল্লেখ করো। মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রী ও আমার ক্লাসমেটরা ও আমার ছোটো ভাই বোনেরা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, সেই সঙ্গে আপনাদের বন্ধুদের প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এইরকমই জিএনএমের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারের সমস্ত রেকর্ড বুক পাওয়ার জন্য হার্ড এমসিকিউ এসএকিউ শর্ট কোশ্চেন ভট কোশ্চেন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস চুজ দ্য কারেক্ট অ্যান্সার রাইট এ শর্ট নোটস আর সাজেশান পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আমাকে সাপোর্ট করেন। এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।